নমস্কার, আমি পাপিয়া। শুরু করছি আজকের সাক্ষাৎকার পর্ব। ইয়াস এবং আগামী বড় সড় ঘূর্ণিঝড়ের হাত থেকে কি রেহাই নেই আমাদের, সে বিষয়ে সবিস্তারে জানবো আমরা। কিছুদিন আগে ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে সমুদ্র উপকূলবর্তী দীঘা, মন্দারমণি এবং সুন্দরবন সহ বেশ কিছু জায়গা। ক্ষতিগ্রস্ত হয়েছে উড়িষ্যার উপকূলবর্তী বেশ কিছু জায়গা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ভারত এই বছরে খুব কম সময়ের ব্যবধানে দুবার ঘূর্ণিঝড়ের কবলে পড়ল। প্রথমটি ছিল টাউটে, যেটি ল্যান্ডফল হয়েছিল গুজরাটে, আর দ্বিতীয়টি ল্যান্ডফল করেছে গত 26শে মে উড়িষ্যায়। পশ্চিমবঙ্গে এর আগেও আমরা দেখেছি আইলা বুলবুলের দাপট। গতবারই আমফান তাণ্ডব চালিয়েছিল সুন্দরবন, কলকাতা সহ বেশ কিছু জেলায় তছনছ করে দিয়েছিল ঘর বাড়ি, জমি, জিরেদ ভেড়ি, উপড়ে গিয়েছিল অনেক পুরনো বড় বড় গাছ, ইলেকট্রিকের পোল, অনেক গ্রাম চলে গিয়েছিল জলের তলায়। এবারে ইয়াস উপকূলবর্তী সুন্দরবনকে যেমন ডুবিয়েছে, পাশাপাশি ক্ষতি করেছে দীঘা, মন্দারমণি, তাজপুর সহ বেশ কিছু এলাকার হোটেল এবং রিসর্টগুলিকে। পূর্ণিমার ভরা কোটালের জল ডুবিয়ে দিয়েছে অনেক এলাকা। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি বিশিষ্ট কৃষিবিদ এবং বিজ্ঞান কর্মী ডক্টর মৃদুল দাসকে। নমস্কার। নমস্কার। আমরা এবার সরাসরি চলে যাব প্রশ্নে। দেখুন, বালিয়াড়িগুলোর পাশে তৈরি করা উচিত ছিল ঝাউবন। সেই পরিবেশে বেঁচে থাকে যে সমস্ত উদ্ভিদ, রোপণ করা উচিত ছিল সেই সমস্ত। সেসব না করে বালিয়াড়িগুলোকে ক্ষতিগ্রস্ত করে তার উপর রিসর্ট বা হোটেল বানালে প্রকৃতি তো তার প্রতিশোধ নেবেই, তাই না? হ্যাঁ, যে প্রশ্নটা করেছেন সেটা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ ভারতবর্ষের মানচিত্রে যদি এদিকে আমরা তাকাই তাহলে দেখব পশ্চিমবাংলা থেকে শুরু করে আমরা যদি ম্যাপের নিচের দিকে নামি, ওড়িশা, তারপর অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, তারপর আবার যদি ওপরের দিকে উঠি উল্টো দিকে দেখব কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাট, এই যে দীর্ঘ এই স্থলভাগের সঙ্গে সমুদ্রের যে সংযোগ, এটা প্রায় 8,100 কিলোমিটার। ফলে এখানে একদিকে বঙ্গোপসাগর, আরেকদিকে আরব সাগর, সেই জায়গাগুলোতে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবেই, ডিপ্রেশন সৃষ্টি হবেই, এবং তা থেকে সাইক্লোন, সিভিয়ার, ভেরি সিভিয়ার সাইক্লোন, এটা হবেই। ফলে এই যে সাইক্লোন হবেই, যেটা প্রতি বছরই দুবার বা তিনবার হতে পারে, প্রি মনসুন এবং পোস্ট মনসুন, সেখানে এই ঝড়কে বা সাইক্লোনকে আটকানোর জন্য গাছের একটা দেয়াল থাকা দরকার। সেটা যদি না থাকে তাহলে সরাসরি এসে আঘাত করবে অন্য জায়গাগুলোতে, এবং তার ফলে ঝড়ের তীব্রতা বাড়বে, ক্ষয়ক্ষতি বাড়বে। ফলে আমরা যদি এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো গাছ যদি না লাগাই, যদি তার ওয়াল তৈরি না করি, তাহলে তার মূল্য আমাদের দিতে হবে। একদমই। এবার আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে, আসছি সুন্দরবন প্রসঙ্গে। সুন্দরবন সহ কলকাতাকে রক্ষা করা খুব প্রয়োজন। গত বছর আমফানের মতো ক্ষতিগ্রস্ত না হলেও এবছর ডুবে গেছে অনেক গ্রাম। ম্যানগ্রোভই কি পারে প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে রক্ষা করতে? না দেওয়া উচিত কংক্রিটের বিশাল বাঁধ? এই প্রসঙ্গে আমি বলবো, আমফান কিছুদিন আগে হয়েছিল, এক বছরও হয়নি বা প্রায় এক বছর আগে, তারপরে আমরা আরেকটা ঝড়ের সম্মুখীন হলাম, ইয়াস। এবং শুধু ইয়াস বা আমফান নয়, আমরা দেখেছি 2009 সালে আয়লা হয়েছিল, তারপরে ফণী, বুলবুল, এসব আমরা দেখেছি। প্রতি বছর একই প্রশ্ন উঠছে যে সুন্দরবনের ম্যানগ্রোভ যেগুলো ধ্বংস হয়েছে তার ফলে এই ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদী বাঁধ সেটা উপচে জল ভেতরে ঢুকছে, এবং সুন্দরবনের ভূপ্রকৃতির একটা বৈশিষ্ট্য রয়েছে, যেহেতু
এখানে ম্যানগ্রোভ গাছ জন্মায় যেটা সারা পৃথিবীর খুব বেশি জায়গায় নেই। এবং আমি একটু আগেই যে প্রশ্ন বললাম যে 8,100 কিলোমিটার সমুদ্রের সঙ্গে স্থলভাগের যে লাইনটা আছে সেখানেও ম্যানগ্রোভের এরিয়া কিন্তু খুব বেশি নেই। আমরা দেখব পশ্চিমবাংলায় সুন্দরবনে সবচেয়ে বড়, বাংলাদেশ এবং পশ্চিমবাংলা মিলে যে সুন্দরবন, তারপরে আমরা দেখব ওড়িশায় সামান্য আছে, অন্ধ্রে কিছুটা আছে এবং গুজরাটে আমরা সামান্য দেখতে পাব। যে নদীগুলো আছে কাবেরী, কৃষ্ণা, গোদাবরী বা মহানদী, এর যে সমুদ্র উপকূলে গিয়ে যেখানে মিশছে ডেল্টা এরিয়া, ডেল্টা রিজিয়ান, সেই জায়গাগুলোতে আমরা এই ম্যানগ্রোভ দেখতে পাবো। এই ম্যানগ্রোভের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা যেখানে অক্সিজেনের পরিমাণ কম মাটির মধ্যে সেখানে এরা জন্মাতে পারে। এবং শুধু তাই নয়, এই জায়গাগুলোতে যে পলি বয়ে নিয়ে আসছে নদীগুলো, সেই পলি খুবই সূক্ষ্ম, ফাইন যে পার্টিকেল গুলো, সেইগুলো সেডিমেন্ট যেটা হচ্ছে পড়ছে, এই ম্যানগ্রোভ তার যে শেকড় গুলো তাকে ওই জলের গতিটা কমিয়ে দেয় এবং এই যে স্লো মুভিং যে ওয়াটার, সেই স্লো মুভিং ওয়াটারের ফলে সেখানে সেডিমেন্টেশন হতে থাকে, ফলে একটা মাটি মানে একটা কর্দমাক্ত অবস্থা এই গাছগুলোর গোড়ায় ধীরে ধীরে জমতে থাকে এবং এখানে ধীরে ধীরে এই মাটির স্তরটা উঁচু হতে থাকে। এই যে প্রক্রিয়া, এর মধ্য দিয়ে আরো আমরা যদি সমুদ্রের দিকে যাই তাহলে দেখব সেখানেও ধীরে ধীরে চর জমে উঠছে এবং সেই চরে আবার নতুন করে ম্যানগ্রোভ গাছ সৃষ্টি হচ্ছে। ফলে সুন্দরবনে একটা বিরাট দীর্ঘ দেয়াল রয়েছে, এই যে দীর্ঘ দেয়াল রয়েছে সেইটা এই ঝড়কে আটকাতে খুব সাহায্য করে থাকে। কিন্তু আমরা দেখছি যে সেখানে পপুলেশনের প্রেসার বেড়েছে, আধুনিক এই যে সভ্যতার নামে সেখানে বহু জায়গায় ঘরবাড়ি উঠছে, একেবারে নদীর ধারে সেখানে রিসর্ট বা হোটেল সেগুলোও তৈরি হচ্ছে, ফলে ওখানকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রচুর পর্যটক যাচ্ছে এবং পর্যটকের সংখ্যা সুন্দরবনে যেটা যায় সেটাও পরিবেশকে নানান দিক থেকে বিঘ্নিত করছে। এক তো হচ্ছে সুন্দরবনকে ধ্বংস করছে, সুন্দরবনের যে ইকোসিস্টেম তার প্রাণীজ সম্পদ সেগুলোও নষ্ট করছে। এইরকম একটা জায়গায় সুন্দরবনকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেটা সরকার ঘোষণা করছে কিন্তু কার্যকরী হচ্ছে না। এবং আরেকটা কথা আসছে যে এক তো হচ্ছে ঝড় আটকানোর জন্য সুন্দরবনের এই দেয়াল দরকার, দ্বিতীয়ত হচ্ছে মানে ট্রি ওয়াল যেটাকে বলে সেটা দরকার, দ্বিতীয়ত হচ্ছে এখানে জলোচ্ছ্বাস হচ্ছে, জলোচ্ছ্বাস মানে এক ঝড়ের সময় তখন তো জলের উচ্ছ্বাস হচ্ছেই, এছাড়াও যখনই কোটাল আসছে অমাবস্যা বা পূর্ণিমার সময়ে তখনও আমরা দেখছি যে জল উপচে ভেতরে ঢুকে যাচ্ছে এবং বাঁধ ভাঙছে, এবারও প্রচুর বাঁধ ভেঙেছে। এবার কিন্তু ঝড়ের তীব্রতা খুব বেশি ছিল না সুন্দরবন এলাকায়, কিন্তু বাঁধ প্রচুর ভেঙেছে। সামগ্রিকভাবে আমরা যদি হিসেব করে দেখি প্রায় 150 জায়গায় বাঁধ ভেঙেছে এবং তার ফলে জল ঢুকে যে সর্বনাশ হয়েছে সেটা আমরা পত্রপত্রিকায় দেখছি। এর জন্য সমাধানের জন্য যে কংক্রিট বাঁধের কথা বলছে সেটাও সুন্দরবনে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এই কংক্রিট বাঁধ যদি দেয়া হয় তাহলে আমি যেটা বলেছি সুন্দরবনের যে ম্যানগ্রোভের যে বিশেষ বৈশিষ্ট্যের জন্য সেডিমেন্টেশন হচ্ছে সেটা বিঘ্নিত হতে পারে। সেখানে আমরা দেখব যে কাঁকড়া বা এরকম ধরনের যে প্রাণী যেগুলো আছে, মাটি যার দরকার সেই পার, সেটা যদি কংক্রিট দেয়াল দিয়ে তুলে দেয়া হয় তাহলে সেখানেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে সুন্দরবনের যে নদীগুলো আমরা দেখছি সেই নদীগুলো কিন্তু অন্য এলাকার নদীর মতো নয়, অর্থাৎ একদিক থেকে উৎসের দিক থেকে নিচের দিকে নেমে এলো এরকম নয়। সুন্দরবনের নদীগুলো যেহেতু জোয়ার ভাটা খেলে, ফলে জোয়ারের সময় জল উল্টো দিকে ওপরের দিকে স্রোত বইতে থাকে। আমরা কলকাতাতেও তার কিছুটা দেখতে পাই যে কলকাতায় উল্টো দিক থেকে, এই আমরা সেদিনও দেখেছি যে আমাদের কলকাতা কালীঘাট সহ অন্যান্য জায়গা ভাসিয়ে দিয়েছে, এরকম ভাসিয়ে দিচ্ছে, অর্থাৎ উল্টো দিকে স্রোত বইছে আবার ভাটার সময় টেনে নিয়ে যাচ্ছে, ফলে
উল্টো দিকে যখন স্রোত বইছে তখন যে জায়গায় জল ধাক্কা মারছে পারে, আবার ভাটার সময়ে উল্টো দিকে ধাক্কা মারছে, এবং বর্ষার সময় তো একটা ফ্লো থাকছেই, এর ফলে একদিকে ধাক্কা দিচ্ছে না, দুদিকে দিচ্ছে। ফলে কংক্রিট দেয়ালও যে ঠিক টিকে থাকবে তার নিশ্চয়তা কিন্তু নেই। ফলে দুটো দিকেই বিপদ আছে, সেখানে শক্ত মজবুত বাঁধ দরকার। যেটা করা দরকার সেটা হলো শুকা মরশুমে অনেক উঁচু করে অনেক মোটা বাঁধ দেয়া। আমরা কি দেখছি? আমরা দেখছি যখন এই বাঁধ ভাঙছে তখন মাটি ফেলছে, একেবারে জরুরি টেন্ডার ডাকছে এবং তাৎক্ষণিক কিছু কাজ হচ্ছে, তার ফলে বাঁধ শক্তও হচ্ছে না, বাঁধ আবার কিছুদিন পর ভেঙে যাচ্ছে। যে টাকা বাঁধের জন্য দেয়া হচ্ছে সেটা বাস্তবে জলে যাচ্ছে। ফলে এই শক্ত উঁচু বাঁধ শুকা মরশুমে এটা তৈরি করা, এবং তারপরের যে ভিজিলেন্স সেটা অবশ্যই দরকার। উঁচু যদি না হয় তাহলে যে সমস্যাটা হবে, আমরা সুন্দরবনে দেখব যে জোয়ারের সময় যে জল উচ্চতায় উঠে তার থেকে কিন্তু ওখানকার যে প্লেন ল্যান্ড যেটা, সেই প্লেন ল্যান্ড অনেক জায়গাতেই আসলে নিচু, বাদ দিয়ে জলটা যাতে ভেতরে না ঢোকে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। ফলে ভিজিলেন্স, কনস্ট্যান্ট ভিজিলেন্স এটাও দরকার, এবং উঁচু বাঁধ দরকার এই জন্যই যাতে উপচে উঠে না আসে। মানে কংক্রিটের বাঁধ এখানে দেওয়া যাবে না, এটা দিলে অনেক অসুবিধা আছে, ইকোসিস্টেমের অনেক ক্ষতি হতে পারে। সেটা মাথায় রেখে কোথায় কোথায় দেওয়া উচিত, সেটা নিশ্চয়ই কিছু কিছু জায়গায় দেওয়া যেতে পারে, এই ইকোসিস্টেমটাকে মাথায় রেখে, বাস্তুতন্ত্রকে মাথায় রেখে সেটা করতে হবে। আমরা একটা বলে দিলাম প্রেসক্রিপশন সব জায়গায় একই, সেটা করা যাবে না এখানে। এটা ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখতে হবে, ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখতে হবে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একদম। আচ্ছা, আপনি কি মনে করেন যে বিশ্ব উষ্ণায়নই কি দায়ী এই প্রাকৃতিক বিপর্যয়গুলোর জন্য? এক অর্থে তো বিশ্ব উষ্ণায়ন এসবের জন্য দায়ী অবশ্যই। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে যেটা হচ্ছে, এই যে ঝড়ের সৃষ্টি হচ্ছে বা এই যে মানে ঋতুর যে পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে কেন? হচ্ছে এই কারণেই যে আমরা নিজেরা দেখছি যে এই শীতকালে সূর্য দক্ষিণ দিকে হেলে যাচ্ছে, আবার এই সময়ে আমাদের মাথার উপরে উঠছে। ফলে এই সময়ে যে জায়গায় সূর্যের তাপ অনেক বেশি পাচ্ছে, স্থলভাগ এবং জলভাগ, সেখানকার জল এবং বাতাস এটা অনেক উত্তপ্ত হয়ে যাচ্ছে। উত্তপ্ত হলেই তা প্রসারিত হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, অন্য জায়গার বাতাস এসে সেই জায়গা পূরণ করতে চাইছে। এই যে বিশ্বব্যাপী সমুদ্র এবং স্থলে এই যে সমুদ্রে জলের স্রোত একদিক থেকে আরেক দিকে বইতে থাকে, তেমনি বাতাসেরও স্রোত বইতে থাকে, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে আমরা দেখতে পাবো। বিশেষ করে এখনকার দিনের ইন্টারনেটের আমরা তো দেখতেই পাচ্ছি যে কিভাবে স্রোতগুলো বইতে থাকে, এবং তার ফলে কোন সিজনে ঠিক কোন জায়গায় একটা বড় এরিয়ায় কোন জায়গায় ধীরে ধীরে এরকম ঘূর্ণিঝড়ের উৎস সৃষ্টি হবে সেটা একটা নির্দিষ্ট ছিল। কিন্তু যখন উষ্ণায়ন হচ্ছে তখন দেখা যাচ্ছে তাপমাত্রাও অস্বাভাবিক রকমে বেড়ে যাচ্ছে, এবং তার ফলে স্থানটাও কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। ফলে আগে যেভাবে যেমন যেমন করে যে জায়গায় ধাক্কা মারত ঝড়, এখন কিন্তু তার প্রকৃতিটা পাল্টে যাচ্ছে, তার তীব্রতাটাও অনেক জায়গায় আমরা বেশি দেখতে পাচ্ছি, যেটা আগে হয়তো দেখা যাচ্ছিল না। ফলে উষ্ণায়ন অনেক ক্ষেত্রেই অনেকটা দায়ী। আচ্ছা, প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব আমাদেরও, তাহলে প্রকৃতিকে বাঁচানোর জন্য সাধারণ মানুষ এবং সরকারের আর কি কি দায়িত্ব নেওয়া উচিত বলে আপনার মনে হয়? শুধু সরকার দায়িত্ব পালন করতে পারবেন এটা নয়, সবসময়ই একটা দেশের বা যে এলাকার জন্য এই পরিকল্পনা সেই এলাকার মানুষকে যুক্ত করেই এই পরিকল্পনাগুলো হওয়া দরকার। কিন্তু যেটা হচ্ছে, গভর্নমেন্টের একটা পলিসি থাকা দরকার। গভর্নমেন্টের পলিসি কিন্তু আছে, এক কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি, এটা ন্যাশনাল লেভেলেও আছে এবং প্রত্যেকটা রাজ্যেও আছে। এই কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি, তাদের কতগুলো বিষয়ে বলে দেওয়া আছে, এগুলো এগুলো করা যাবে, এগুলো এগুলো করা যাবে না।
এবং সেই অনুযায়ী আইনও তৈরি হয়েছে। কিন্তু এই যে আইন তৈরি হয়েছে, সুন্দরবন বাঁচাতে হবে বা ফরেস্ট বাঁচাতে হবে, এটা আমরা বলে দিলাম। বলে দেওয়ার পর গভর্নমেন্টের দিক থেকে বলছি, গভর্নমেন্ট বলে দিল এবং একটা অথরিটি তৈরি করলো, ম্যানেজমেন্টের জন্য কতগুলো আইন তৈরি করলো, এই আইনগুলো তারা ইমপ্লিমেন্ট করবে। এখানে যদি যান্ত্রিকতা থাকে, যেখানে এই বিষয়গুলো হচ্ছে সেখানকার মানুষজন, তারা তো আইনটা তৈরি হওয়ার আগে বা ম্যানেজমেন্ট অথরিটি তৈরি হওয়ার আগে সেখানে ছিল। আমরা যদি সুন্দরবনের কথা ভাবি, সুন্দরবনে তো মানুষ অনেকদিন আগে থেকেই আছে। এই ম্যানেজমেন্ট অথরিটি তৈরি হয়েছে 2002 সালে, পরে আবার রিভাইজ হয়েছে 2017 সালে। কিন্তু তার আগেও তো সেখানে মানুষজন যারা ছিল, তাদের তো জীবিকা যেটা, তারা কাঁকড়া ধরতে যাবে, তারা মধু ভাঙতে যাবে, তারা মিন ধরতে যাবে এবং কাঠ সংগ্রহ করতে যাবে। এই যে জীবিকা যেগুলো ছিল, সেই জীবিকাগুলোর কথা ভেবে যদি সেগুলো নাই করতে দেওয়া হয়, তাহলে বিকল্প কাজের ব্যবস্থা তাদের গভর্নমেন্টকে করতে হবে। পলিসি উইদাউট দিস, এটা যদি হয় তাহলে মানুষের ওপর একটা আঘাত আসবে এবং সেটা আসছে, যার ফল ভুগতে হচ্ছে। সেটা হচ্ছে আমরা দেখছি এখন তাদেরকে পারমিট দিচ্ছে না, তার জন্য যা প্রোটেকশন দরকার তা হচ্ছে না, তারা মিন ধরতে যাচ্ছে, কাঁকড়া ধরতে যাচ্ছে, বাঘের পেটে যাচ্ছে। গভর্নমেন্ট কি বলছে, যে বাঘের পেটে গিয়েছে তার পারমিট ছিল কিনা, যদি পারমিট না থাকে গভর্নমেন্টের কর্তব্য শেষ। বাস্তবে তো এটা হওয়া উচিত ছিল না, সেই মানুষগুলোর বিকল্প কর্মের ব্যবস্থা এটা করে তারপরে এইগুলো করা। এটা যেমন একদিকে গভর্নমেন্টের দরকার, তেমনি সব ক্ষেত্রেই আমরা দেখছি যে সুন্দরবনেই লাহিড়িপুরে একটা জায়গায় গোসাবার কাছে, সেখানে একেবারে নদীর ধার ঘেঁষে যে বিশাল হোটেল হয়েছে, অন্যান্য জায়গাতেও হয়েছে এবং হচ্ছে, এবং সেগুলো পার পেয়ে যাচ্ছে আইনের ফাঁক দিয়ে, কোন দিক দিয়ে সেগুলো বেরিয়ে যাচ্ছে আমরা দেখছি, অথচ চোখের সামনে দেখছি একটা অন্যায় হয়েছে বা হচ্ছে। তাহলে আইন যেটা হয়েছে সেটা ওই যে পেটের টানে মিন ধরতে গিয়েছিল তার বেলায় একরকম দৃষ্টিতে দেখা, আর যারা এটা নিয়ে ব্যবসা করছে, ব্যবসা জাঁকিয়ে বসেছে, এলাকার পরিবেশকে ধ্বংস করছে, তাদের জন্য আবার আরেক রকম এটাও হচ্ছে। ফলে গভর্নমেন্টকে এই দুটো দিকই দেখতে হবে, আইন যেটা হবে সেটাও, যাতে যাদের পয়সার জোর আছে তারা সেখান থেকে বেরিয়ে যেতে না পারে, আবার গরিব মানুষ যারা, তাদের উপর যাতে এটা নিয়ে দমন পীড়ন না হয়, এই দুটো দিক দেখা দরকার। এই দুটো দিক দেখার পর যদি দেখা যায় যে এলাকার মানুষ মানছে না, আরো কিছু ক্ষতি করতে চাইছে, তখন গভর্নমেন্ট নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং সাধারণ মানুষের খুব স্বাভাবিকভাবেই পর্যটনের জন্য যারা যাবে তাদের নিশ্চয়ই প্লাস্টিকের নানান জিনিস নিয়ে যাওয়া উচিত নয়, নিশ্চয়ই ওখানে সুন্দরবন ধ্বংস হবে এমন কিছু কাজ করা উচিত নয়। ফলে মানুষেরও দায়িত্ব আছে এবং গভর্নমেন্টের দায়িত্বটাও একদিক থেকে অন্যদিক থেকে অনেক বেশি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর দাস, আর আমাদের মানে আপনার অনেক মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাকেও ধন্যবাদ, নমস্কার।